আজ আমরা সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের পরিবেশ বিজ্ঞান থেকে কিছু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব এই প্রশ্নের প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমরা এই উত্তরগুলো তৈরি করে রাখবে এক নম্বর প্রশ্ন দিয়েছি আবহাওয়া কি উত্তর লিখবে আবহাওয়া হল এক প্রকার বায়ুমণ্ডলীয় অবস্থা যা খুব দ্রুত পরিবর্তিত হতে পারে দুই গ্রিন গ্যাসগুলো কি কি। উত্তর হবে সিও টু সিএইচ ফোর এন ও সিএফসিএস ইত্যাদি তোমরা জানো এই চারটি গ্রিনহাউস গ্যাস ছাড়াও কিন্তু আরও বেশ কিছু গ্যাস রয়েছে তোমাদের সেগুলো পরীক্ষাতে লিখলেও চলবে তিন প্রবাল কি উত্তর লিখবে প্রবাল হল এক প্রবাল হল একরকমের কণ্ঠক্ষকী অমেরুদণ্ডী প্রাণী চার নম্বর প্রবালদ্বীপ কী উত্তর লিখবে মৃত প্রবালের প্রাচীর অন্যান্য জৈব বস্তুর সঙ্গে মিশে যে দ্বীপ গঠিত হয় তাকে প্রবালদ্বীপ বলে পাঁচ ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি নেশন বলে কেন উত্তর লিখবে ভারতে জীববৈচিত্র্যের মাত্রা বেশি থাকায় ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি নেশন বলে ছয় জলবায়ু কী উত্তর লিখবে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হল জলবায়ু সাত নম্বর উত্তর সুন্দরবনে কোন অরণ্য দেখা যায় উত্তর লিখবে ম্যানগ্রোভ অরণ্য আট প্রবাল কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী উত্তর লিখবে নিডারিয়া পর্বভুক্ত নয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ বিশেষ অঞ্চলকে কি বলে উত্তর হবে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের হটস্পট বলে দশ জীবাণু কাকে বলে উত্তর লিখবে খালি চোখে দেখা যায় না এমন জীবদের জীবাণু বলে এগারো ভাইরাসের আক্রমণে কোন রোগ দেখা দেয় ভাইরাসের আক্রমণে হাম পোলিও ইত্যাদি রোগ দেখা দেয় হাম পোলিও ছাড়াও তোমরা জানো আরও অনেক রোগ রয়েছে যেগুলো ভাইরাসের দ্বারাই হয়ে থাকে সেগুলো যদি তোমরা লেখো তাহলেও হবে বারো ব্যাকটেরিয়ার আক্রমণে কোন কোন রোগ লক্ষ্য করা যায় উত্তর টাইফয়েড কলেরা ইত্যাদি টাইফয়েড কলেরা ছাড়াও আরও বেশ কিছু রোগ রয়েছে যেগুলো ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে সেগুলো লিখলেও তোমাদের চলবে এই উত্তরগুলো তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ